বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার যদি কর্তা আসিস তোর পরিবারের সামনে দেখে নেব তুই কত বড় ক্ষমতা যদি তুই শুনে রাখ তোর বাড়িতে ছেলে মেয়ে আছে যদি আমাদের এলাকায় খোঁজে চল শেষ হবে শুনো আইসি দাদাগিরি করছে আমি জানি আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার যদি কর্তা আসিস তোর পরিবারের সামনে দেখে নেব শুন তোর তোমার কেস করার কর কিন্তু কাম মামলার এই কাম মামলার মায়েদেরকে তোর কাম মামলার মাদেরকে হুমকি দিবি তোর ঘরে মা বোন নেই আসবি তোর ঘরে আসবি আর মা বোন নেই তোরা নিজেদের ঘরের মা বোনদেরকে বিক্রি করিস বলে এখানকার মা বোনদের টাকা চুরি করবি ওইটা লজ্জা করলাম আমি তাই বলে রাখি আমি মা বোনদের কাছে বলছি আমি আমার তরফ থেকে আমি সব দিন দেখব গাজন চলছে পয়সা পয়সা কাছে আমি অজিত দা সুদন দা নারা হয়েছে কথা দিচ্ছি সকলে মিলে লড়াই করে আপনাদের সুরুয়া করব আর যারা জেল করেছে এ আইসিকে আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাবো এবং ওকে কি হবে ব্যবস্থা করতে হয় তার যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা তুলে ধরব চিন্তা করে দেখুন আজকে এই সরকারটা বড় গতকাল রাত্রিতে এবং গতকাল দুপুরবেলা থেকে একজন থানার আইসি গ্রামের মাদেরকে গ্রামের বোনেদেরকে তুই তোকারি বলে বলেছেন যদি কোনো এফআইআর করা যাবে না তিনি বলেছেন যে কোনোভাবেই কোন নালিশ করা যাবে না কোথাও মিছিল করা যাবে না তাদের 2,82,00,000 টাকা চৌপাট হয়েছে সোনামুখী সোমনাথ মুখার্জি এবং সঙ্গ যারা মানে সংগঠন চালায় তাদের নেতৃত্বে ব্যাংক ম্যানেজারের নেতৃত্বে এটা আইসি বলে কি করে তাদেরকে অপমান করে বের করে দিয়েছে তাই বেস করেছি যা বলেছি এটাই সঠিক যেরকম ও তার বাগাতে দূর এলাকার মানুষ 40 কোটি টাকা যে দুর্নীতি হয়েছে এবং মানিক বাজারকে 2,82,00,000 টাকা দুর্নীতি হয়েছে এতে কাউকে ছাড়বে না তাদের যত